আমার কথা মতো আর তোমাদের রিকোয়েস্টে আজকে নিয়ে এসেছি আমাদের বিয়ের কিছু মুহূর্ত। তাই ভালো লাগলে কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলো না। এটা আছে আমার বিয়ের দিন সকালবেলা, যখন গায়ে হলুদ হবে তার আগের মুহূর্ত। এই শাড়িটা দিয়েছে আমার মাইমা। আর এটা আছে সকালবেলায় আমার শ্বশুরবাড়ির কিছু স্মৃতি, আমার শাশুড়িমা, পেছনে কাকিমারা, তারপর আমার দুই ননদ। এখানে ওনারা এসছে জল সইতে, পাশের এক বাড়িতে জল সইতে বরণডালা সাজাতে এসছে। এটা আছে একদম গায়ে হলুদের আগে, যেখানে সাদা লাল শাড়ি পরতে হয়, তো আমি সেখানে তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এটা আছে রাত্রিবেলা মানে সন্ধেবেলা, যখন আমার বর মানে রাজু বিয়ে করতে আসছিল, শাশুড়িমা বরণ করে ছেলেকে পাঠাচ্ছে। আর এটা আছে সন্ধেবেলা, যখন আমার পুরো টোটালি সাজা হয়ে গেছিলো, এটা বলতে গেলে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে কমেন্ট করতে ভুলবে না। আর এই রাজু এসছে আমার বাড়িতে, এখন বর আসনে ও বসে আছে। এরপরে শুরু হবে আশীর্বাদের পালা। এটা দুটো ছবিকে আমি একসাথে করে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে, তোমাদের যাতে ভালো লাগে সেই জন্য। আশীর্বাদ শুরু হলো, এটা আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করছে, কোলে আছে আমার ননদের ছেলে। অন্যদিকে জামাই আর শাশুড়ির এই চলছে পালা। শাশুড়ি তার জামাইকে আশীর্বাদ করছে, মানে আমার মা রাজুকে আশীর্বাদ করছে। আশীর্বাদ সম্পন্ন হওয়ার পরে তারপরে চলে আসলো বিয়ের আসরে। আমাদের বিয়ে শুরু হয়ে গেছে। এই ছবিটা কে তুলেছে জানি না, আমার মনে হয় আমার ভাই তুলেছে ছবিটা। আমার সব থেকে বিয়ের প্রিয় ছবি এটা। এরপর আসছে মালা বদল। এই সময় খুব সমস্ত জায়গায় হাসি ঠাট্টা তো চলতেই থাকে, ঠেলা ঠেলি এগুলো তো হতেই থাকে। তারপর আমাদের বিয়ে সম্পন্ন হওয়ার পরে আমরা বসে আছি ঘাটে বাসর ঘরে, কিন্তু আমার সিঁদুরদান হয়নি, সেটা পরের দিন হবে। এখানে সব বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব, আমার বরের বন্ধু বান্ধব সবাই বসে এখানে গল্প করছি। আর সিঁদুরদানটা আমার শ্বশুরবাড়িতে এসে কুসুম্বিকায় যখন বিয়ে হবে তখন সিঁদুরদানটা হবে। পরের দিন সকালবেলা চলে আসলাম রাজুর বাড়িতে। আর ওদের বাড়ির নিয়ম, প্রথমে বাড়িতে এসে ঠাকুরকে প্রণাম করতে হয়, তো মন্দিরে আমরা উঠছি প্রণাম করার জন্য। আর আমার হাত ধরে আছে আমাদের বাড়িরই কাকিমা। ব্যাস সিঁদুরদান আমাদের হয়ে গেল, আমাদের না সরি সিঁদুরদান আমার হয়ে গেল। বিয়ে আমাদের এখানেই সম্পন্ন হলো, এখানেই সিঁদুরদান মানে সবই শেষ, মানে বুঝতেই পারছো। এইভাবে আমাদের বিয়ে কমপ্লিট হলো। কেমন লাগলো এই ছোট্ট ভিডিও ক্লিপটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না, আর লাইক দিতে কিন্তু ভুলবে না।